तव कथमृतं तप्त जीवन कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगल श्रीमदाततं भूमि गृणन्ति ये भूरिदजना श्रवणमंगल श्रीमदाततं भूमि गृणन्ति ये शारदानंद महाराज रचित श्री श्री रामकृष्ण लीला प्रसंग अवलम्बने ठाकुर व्याकुलता और प्रथम दर्शन एई विषय एक लीला गीति के তুমি আবার করুণা পাথর সেই সুরধুনি তীরে কে তুমি আবার করুণা পাথর সেই সুরধুনি তীরে কেন সদা আহা আকুল পরাণে ভাসিছ নয়ন নীরে সেই সুরধুনি তীরে কে তুমি আবার করুণা পাথর সদানন্দময়ী আছে কোলে করে তবু কেন বলো দুনয়ন ঝরে সদানন্দময়ী আছে কোলে করে তবু কেন বলো দুনয়ন ঝরে তাপিত ধরায় তারিতে কি হায় সুধাই ছজনীরে তাপিত ধরায় তারিতে কি হায় সুধাই ছজনীরে কে তুমি আবার করুণা পাথর কেন আসিয়া হৃদয় দুয়ারে মোরে ডাকিতেছ বারে বারে আমি এমনি মগন মোহের কুহকে দেখেও দেখি না তোমারে কেন আসিয়া হৃদয় দুয়ারে মোরে ডাকিতেছ বারে বারে আমি এমনি মগন মোহের কুহকে দেখেও দেখি না তোমারে
এসো দেব এসো অতীত পাব এসো আজি মম হৃদয়ের এসো দেব এসো অতীত পাব এসো আজি মম হৃদয়ের সফল করো হে বিফল জীব দুঃখ নাশ চিরতরে সফল করো হে বিফল জীব দুঃখ নাশ চিরতরে কে তুমি আবার করুণা পাথর সেই সুর ধুনি তীরে কেন সদা আহা আকুল পরাণে ভাসিছ নয়ন নীরে সেই সুর ধুনি তীরে কে তুমি আবার করুণা পাথর কে তুমি আবার করুণা পাথর কে তুমি আবার করুণা পাথর স্বামী শারদানন্দজী মহারাজ লিখছেন পিতৃতুল্য অগ্রজ শ্রীযুক্ত রামকুমারের অকাল প্রয়াণের পর ঠাকুর অতীব ব্যথিত হলেন। কালীঘরে বেশকারী হিসাবে নিযুক্ত হইয়া এই সময় হইতেই শ্রী শ্রী জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশ পূর্বক মানব তাহার দর্শন লাভে বাস্তবিক কৃতার্থ হয় কি না তদ বিষয় জানিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। পূজান্তে মন্দির মধ্যে শ্রী শ্রী জগন্মাতার নিকটে বসিয়া এই সময় তিনি তন্মনস্কভাবে দিন যাপন করিতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ ভক্তগণ রচিত সঙ্গীত সকল দেবীকে শুনাইতে শুনাইতে প্রেমে বিহ্বল ও আত্মহারা হইয়া পড়িয়াছিলেন। বৃথা বাক্যলাপ করিয়া তিনি তিল মাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দিরে দ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহার পূর্বক পঞ্চবটির পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগন্মাতার ধ্যানে কাল যাপন করিতেন। মোরে দেহি দেবী দর্শন মোরে দেহি দেবী দর্শন আর দুঃখ দিও না দিনে দিন দয়া মুই আর দুঃখ দিও না দিনে দিন দয়া মুই দনুজ দলনি দেবী দেব আরাধ দেহি দেবী দর্শন মোরে দেহি দেবী দর্শন জানি মা তব চরণ অপারের সুখ তরি কি জানি শেষের দিনে পাছে অপদ পাশরি জানি মা তব চরণ অপারের সুখ তরি কি জানি শেষের দিনে
পাছে অপদ পাশরিতাই মা আকুল প্রাণে তোমার তরেনে হারি তাই মা আকুল প্রাণে তোমার তরেনে হারি লুকায়ে থেকো না কর দ্রুত পদে আগমন দেহি দেবী দর্শন মোরে দেহি দেবী দর্শন দিন তারিণী মম দিন আগত দেখি দিনে রাতে তাই তোরে এত পরিত্রাহী ডাকি দিন তারিণী মম দিন আগত দেখি দিনে রাতে তাই তোরে এত পরিত্রাহী ডাকি জানি না জননী আর কদিন বাছে বাকি জানি না জননী আর কদিন বাছে বাকি এই বেলা করো আসি দিনের দুঃখ মোচ দেহি দেবী দর্শন মোরে দেহি দেবী দর্শন সভয়ে ডাকি অভয়ে করো মা অভয় দান ভব ভয় হতে দিন রামে কর পরিত্রাণ সভয়ে ডাকি অভয়ে করো মা অভয় দান ভব ভয় হতে দিন রামে কর পরিত্রাণ তুমি না করিলে দুঃখ কে করিবে অবসান তুমি না করিলে দুঃখ কে করিবে অবসান কুপুত্র হয় মা যদি কুমাতা নহে কখন দেহি দেবী দর্শন দর্শন আর দুঃখ দিও না দিনে দিন দয়াময়ী আর দুঃখ দিও না দিনে দিন দয়াময়ী দনুজ দলনি দেবী দেব আরাধ দেহি দেবী দর্শন মোরে দেহি দেবী দর্শন মোরে দেহি দেবী দর্শন রাত্রে ঠাকুর ওই স্থানে গমন করিতে আরম্ভ করিলে হৃদয়ে ভাগনা একদিন অলক্ষে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল এবং তাহাকে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইতে দেখিতে পাইল তিনি বিরক্ত হইবেন ভাবিয়া সে আর অগ্রসর হইল না কিন্তু অগত্যা সে স্বয়ং গৃহে ফিরিল কিন্তু তাহাকে ভয় দেখাইবার নিমিত্ত কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে ঢিল ছুঁড়িতে লাগিল
তিনি তাহাতেও ফিরিলেন না দেখিয়া অগত্যা হৃদয় স্বয়ং গৃহে ফিরিল। পরদিন অবসরকালে সে ঠাকুরকে জিজ্ঞাসা করিল, জঙ্গলের ভিতর রাত্রে যাইয়া কি করো বলো দেখি। ঠাকুর বলিলেন, ওই স্থানে একটি আমলকি গাছ আছে, তাহার তলায় বসিয়া ধ্যান করি। শাস্ত্রে বলে, আমলকি গাছের তলায় যে যাহা কামনা করিয়া ধ্যান করে তাহার তাহাই সিদ্ধ হয়। বিফল দিন যায় মা শ্যামা কবে দিনে দয়া হবে, দিন বলে কি দয়া মই চিরদিন কি পড়ে রবে। বিফল দিন যায় মা শ্যামা কবে দিনে দয়া হবে, দিন বলে কি দয়া মই চিরদিন কি পড়ে রবে। বিফল দিন যায় মা শ্যামা মা অভাগা সন্তান যদি মা কভু নয় তরে বাদি, অভাগা সন্তান যদি মা কভু নয় তরে বাদি, তবে কেন নিরবধি তবে কেন নিরবধি, একাঙ্গাল পড়ে রবে তবে কেন নিরবধি, একাঙ্গাল পড়ে রবে। বিফল দিন যায় মা শ্যামা কবে দিনে দয়া হবে, দিন বলে কি দয়া মই চিরদিন কি পড়ে রবে। বিফল দিন যায় মা শ্যামা মা সরিপু ভীষণ অরি পরবশ হয়ে যে মরি, সরিপু ভীষণ অরি পরবশ হয়ে যে মরি, দেমা শ্যামা চরণ তরি, দেমা শ্যামা চরণ তরি, ডোবে পুত্র ভবার নবে, দেমা শ্যামা চরণ তরি, ডোবে পুত্র ভবার নবে। বিফল দিন যায় মা শ্যামা কবে দিনে দয়া হবে, দিন বলে কি দয়া মই চিরদিন কি পড়ে রবে। বিফল দিন যায় মা শ্যামা, বিফল দিন যায় মা শ্যামা, বিফল দিন যায় মা শ্যামা মা। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে হৃদয় নিঃশব্দে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া দূর হইতে দেখিল। কি দেখলেন? যে ঠাকুর
পরিধেয় বস্ত্র ও যোগ্য সূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন হইয়াছেন। ইহা দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? এরূপ তো পাগলই করে, ধ্যান করবে করো, কিন্তু এরূপ দিগম্বর হয়ে কেন? জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকার আধার পদ্ম বাসিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু, ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু, মূলাধার তেজ শিবে স্বয়ংভূষি বেষ্টিনী, মূলাধার তেজ শিবে স্বয়ংভূষিব বেষ্টিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। গচ্ছ সুষুম্নার পথ সাধিষ্ঠানে হও উদিত, গচ্ছ সুষুম্নার পথ সাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী, গচ্ছ সুষুম্নার পথ স্বাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী, শিরোষি সহস্র দলে পরম শিবেতে মিলে, শিরোষি সহস্র দলে পরম শিবেতে মিলে, ক্রীড়া কর কুতুহালে সচ্চিদানন্দ দাইনী, ক্রীড়া কর কুতুহালে সচ্চিদানন্দ দাইনী, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকার আধার পদ্ম বাসিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা। Oh, Lord.
কুণ্ডলিনী মা। হৃদয় কয়েকবার ঠাকুরকে ডাকাডাকির পরে ঠাকুরের চৈতন্য হইল না এবং হৃদয়কে সরি ঠাকুরের চৈতন্য হইল এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ঐরূপ প্রশ্ন করিতে শুনিয়া ঠাকুর বলিলেন, কিরূপ প্রশ্ন? না ধ্যান করবে করো, এইভাবে দিগম্বর হয়ে কেন? ঠাকুর তখন ইহা শুনিয়া বলিলেন, তুই কি জানিস এইরূপে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতীয় অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। পৈতে গাছাটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন, এবং একটা পাশ, মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়, তাই ওইসব খুলে রেখেছি। ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। সুধা খাই জয় কালী বলে সুরা পান কোটি নামি, সুধা খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। গুরু দত্ত গুড় লয়ে প্রবৃত্তিতা মশলা দিয়ে, গুরু দত্ত গুড় লয়ে প্রবৃত্তিতা মশলা দিয়ে, আমার জ্ঞান সুড়িতে চোয়ার ভাটি, জ্ঞান সুড়িতে চোয়ার ভাটি, পান করে মোর মন মাতালে, সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, সুরাপান করি না আমি। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলি তারা, মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলি তারা, রাম প্রসাদ বলে এমন সুরা, রাম প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর বর্গ মিলে, সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, সুরা পান করি না আমি, সুরা পান করি না আমি, সুরা পান করি না
আমি মা। পূর্বোক্ত ঘটনা প্রসঙ্গে অষ্টপাশের হস্ত ত্যাগ হইতে মুক্ত হইবার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকল ত্যাগ করিয়াই ঠাকুর নিশ্চিন্ত হইতে পারেন নাই, কিন্তু স্থূলভাবেও ওই সকলকে যত দূর ত্যাগ করা যাইতে পারে তাহা করিয়াছিলেন। কী কী করেছিলেন? না, অভিমান যাতে দূর হয় সেজন্য অভিমান নাশ করিয়া মনে যথার্থ দীনতা আনয়নের জন্য তিনি অপরে যে স্থানকে অশুদ্ধ ভাবিয়া সর্বথা পরিহার করে সে স্থান বহু প্রযত্নে সহস্তে পরিষ্কৃত করিয়াছিলেন। আর কি করেছিলেন? সমলষ্টাশ্ম কাঞ্চন না হইলে, অর্থাৎ ইতর সাধারণের নিকট বহুমূল্য বলিয়া পরিগণিত স্বর্ণাদি ধাতু ও প্রস্তর খণ্ডকে প্রস্তর সকলকে উপল খণ্ডের ন্যায় তুচ্ছ জ্ঞান করিতে না পারিলে মানব মন শারীরিক ভোগ সুখেচ্ছা হইতে আপনাকে বিযুক্ত করিয়া ঈশ্বর অভিমুখে সম্পূর্ণ ধাবিত হয় না এবং যোগারূঢ় হইতে পারে না। একথা শুনিয়াই ঠাকুর কয়েক খণ্ড মুদ্রা ও লোষ্ট্র অর্থাৎ পাথর বা মাটি হস্তে গ্রহণ করিয়া বারংবার টাকা মাটি মাটি টাকা বলিতে বলিতে উহা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিয়াছিলেন। সর্বজীবে শিব জ্ঞান দৃঢ় করিবার জন্য আর কি করেছিলেন? না, সব জীবের মধ্যে শিব বিরাজ করছেন এই ধারণা দৃঢ় করিবার জন্য কালীবাটিতে কাঙালিদের ভোজন সাঙ্গ হইলে তাহাদের উচ্ছিষ্টান্ন তিনি দেবতার প্রসাদ জ্ঞানে গ্রহণ বা ভক্ষণ করিতেন এবং মস্তকে ধারণ করিতেন। পরে উচ্ছিষ্ট পত্রাদি মস্তকে বহন করিয়া গঙ্গা তীরে নিক্ষেপপূর্বক স্বহস্তে মার্জনী ধরিয়া, মার্জনী অর্থাৎ ঝাড়ু, ঝাড়ু ধরিয়া ওই স্থান ধৌত করিয়াছিলেন এবং নিজ নশ্বর শরীরের দ্বারা ওই রূপে দেব সেবা যৎকিঞ্চিত সাধিত হইল ভাবিয়া আপনাকে কৃতার্থমন্য জ্ঞান করিয়াছিলেন। অর্থাৎ তিনটি বিষয় সাধনা, একটি হচ্ছে অভিমান নাশ যাতে হয় সেজন্য যে স্থানকে অশুদ্ধ বলা হয়, যেমন পায়খানা পরিষ্কার করা, ঠাকুরের পায়খানা পরিষ্কার করতেন রসিক মেথর। ঠাকুর একদিন রসিক মেথরের বাড়িতে গিয়ে তার যে টয়লেট বা বাথরুম যেখানে করতেন সেটি পরিষ্কার করে দিয়ে এসেছিলেন। আর সমলষ্টাশ্ম কাঞ্চন অর্থাৎ যেটি সোনা এবং পাথর বা মাটি দুটোই এক জ্ঞান করা, সেজন্য হাতে টাকা, এক হাতে টাকা এক হাতে মাটি নিয়ে গঙ্গায় নিক্ষেপ করে বললেন টাকা মাটি মাটি টাকা। আর সর্বজীবে শিব জ্ঞান, সেজন্য কাঙালিরা যখন ভোজন করে যেতেন কালীমায়ের প্রসাদ পেয়ে যেতেন কি বিষ্ণুর প্রসাদ পেয়ে যেতেন, তারপরে তাদের সে উচ্ছিষ্ট অন্ন ভাবতেন এগুলি এখানে শিব খেয়ে গেছেন, শিবের প্রসাদ জ্ঞানে ভক্ষণ করতেন এবং সেই তাদের এঠো পাতা সেগুলো এক জায়গায় করে মাথায় করে নিয়ে গঙ্গা গর্ভে যেখানে ফেলার কথা ডাস্টবিন সেখানে ফেলতেন। এগুলো সব সাধনা করেছেন ঠাকুর স্বয়ং। ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙা হি ডিঙে চালাই আবার সে কুঞ্জ, ড্যাং 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 ডাঙা হি ডিঙে চালাই আবার সে কুঞ্জ, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে, ডুব 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 রূপ সাগরে, ডুব 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 রূপ সাগরে আমার মন। স্বামী শারদানন্দজি লিখছেন, আমরা বলিয়াছি অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পূজায় অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এবং তাহার দর্শন লাভের লাভের যাহাই অনুকূল বলিয়া বুঝিতেছিলেন তাহাই বিশ্বস্ত চিত্তে ব্যগ্র হইয়া সম্পন্ন করিতেছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি এই সময়ে যথারীতি পূজা সমাপনান্তে দেবীকে নিত্য রামপ্রসাদ প্রমুখ সিদ্ধ ভক্তদিগের রচিত সঙ্গীত সমূহ শ্রবণ করানো তিনি পূজার অঙ্গ বিশেষ বলিয়া গণ্য করিতেন। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ ওই সকল গীত গাহিতে গাহিতে তাহার চিত্ত উৎসাহপূর্ণ হইয়া উঠিত। ভাবিতেন, রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মার দর্শন পাইয়াছিলেন, জগজ্জননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়, আমি কেন তবে তাঁর দর্শন পাইব না। ব্যাকুল হৃদয়ে বলিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি না মা? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না মা, আমায় দেখা দে। এই প্রার্থনা করিতে করিতে নয়ন ধারায় তাঁহার বক্ষ ভাসিয়া যাইত। উহাতে হৃদয়ের ভার কিঞ্চিত লঘু হইলে বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় কথঞ্চিত আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাহিয়া তিনি দেবীকে প্রসন্না করিতে উদ্যত হইতেন। কবে দেখা দিবি কোলে তুলে নিবি, কবে দেখা দিবি কোলে তুলে নিবি, সকল যাত না জুড়াবে কোথা ভবদারা দুর্গা
কোটি হরা কত দিনে তো করুণা হবে কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে ভবদারা দুর্গতি হরা মায়ার সংসারে কর্ম কোলা হলে শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে মা মায়ার সং সারে কর্ম কোলা হলে শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে মোহভ্রান্তি কিসে টুটিবে ভবদারা দুর্গতি হরা আয়ু সূর্য মোর বসিতেছে পাটে মা আয়ু সূর্য মোর বসিতেছে পাটে কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে তনয়ে তারোমা এ ঘোর সংকটে তুমি বিনে তারিবে কোথা ভব
অবদারা দুর্গতি হরা কত দিনে তো করুণা হবে কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে কোথা ভবদারা দুর্গতি হরা কোথা ভবদারা দুর্গতি হরা দিনের পর দিন যত দাইতে লাগিল ঠাকুরের মন অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল ঠাকুরের মনে অনুরাগ ও ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল এবং মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরের নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাইতে লাগিল ঠাকুরের আহার ও নিদ্রা কমিয়া গেল শরীরের রক্ত প্রবাহ বক্ষে ও মস্তকে নিরন্তর দ্রুত প্রবাহিত হয় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া রহিল চক্ষু মধ্যে মধ্যে সহসা জল ভারাক্রান্ত হইতে লাগিল এবং ভগবত দর্শনের জন্য একান্ত ব্যাকুলতাবশত কি করিব কেমনে পাইব এই রূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করিয়া ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল তাহার শ্রীমুখে শুনিয়াছি এই সময় একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন বলিতেছিলেন মা এত ডাকছি তার কিছুই কি তুই শুনছিস না রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমাকে কি দেখা দিবি না মা আমাকে কি দেখা দিবি না শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া ঠাকুরের কি ভাব হইল হায় ঠাকুরের কি ভাব হইল হায় শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া ঠাকুরের কি ভাব হইল হায় ঠাকুরের কি ভাব হইল হায় উলঙ্গ পাগল পার দুনয়নে বহে ধারা উলঙ্গ পাগল পার দুনয়নে বহে ধারা দিবানিশি মানাম ছাড়া অন্য নাহি রসনা দিবানিশি মানাম ছাড়া দিবানিশি মানাম ছাড়া অন্য নাহি রসনা
ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। পশু পাখি তরু লতা সবকে শুধায় মায়ের কথা, পশু পাখি তরু লতা সবকে শুধায় মায়ের কথা, বলে রে আমার মা পাই কোথায়, কে দেখেছে আমার মায়, বলে রে আমার মা পাই কোথা, কে দেখেছে আমার মা, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকে হত্যা দিয়ে, মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকে হত্যা দিয়ে, বলে না খাইয়ে প্রাণ ত্যাজিব ও রাঙাবাই, বলে মাগো না খাইয়ে প্রাণ ত্যাজিব ও রাঙাবাই, বলে মাগো না খাইয়ে প্রাণ ত্যাজিব ও রাঙাপা, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। দেখাতে মা ও মায় আমার এই বলিয়া ছাড়ে হুঙ্কার, দেখাতে মা ও মায় দেখাতে মা ও মায় আমার এই বলিয়া ছাড়ে হুঙ্কার, কত শত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায়, কত শত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়।
কিরে নদে ছেড়ে আইলো দক্ষিণেশ্বরে, গৌর কিরে নদে ছেড়ে আইলো দক্ষিণেশ্বরে, রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়, রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়, রামকৃষ্ণ রামকৃষ্ণ রূপটি ধরে, রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়, ঠাকুরের কি ভাব হইল ভাই, ঠাকুরের কি ভাব হইল ভাই, শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া, ঠাকুরের কি ভাব হইল ভাই, ঠাকুরের কি ভাব হইল ভাই, শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, 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 মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা, ঠাকুরের জল শূন্য করিবার জন্য লোক যেমন লোকে যেমন সজরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। ঠাকুর বলছেন, মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটপট করিতে লাগিলাম, অস্থির হইয়া ভাবিলাম তবে আর এ জীবনের আবশ্যক নাই, মার ঘরে যে ওষি ছিল অর্থাৎ খাঁড়া, সহসা দৃষ্টি পড়িল উহার উপরে, এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম এবং সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই, অন্তরে কিন্তু একটা অনুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম, সদা সর্বদা মাকেই দর্শন করিতেছিলেন ঠাকুর। মচলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো, যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা। চরণ কালো ভ্রমর কালো মায়ের, চরণ কালো আমার মন ভ্রমর কালো, কালোয় কালো মিশে
গেল চরণ কালো ভ্রমর কালো কালোয় কালো মিশে গেল চরণ কালো ভ্রমর কালো কালোয় কালো মিশে গেল পঞ্চতত্ত্ব প্রধান মত পঞ্চতত্ত্ব প্রধান মত রঙ্গ দেখে ভঙ্গ দিলে পঞ্চতত্ত্ব প্রধান মত রঙ্গ দেখে ভঙ্গ দিলে মজল আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে মজল আমার মন ভ্রমরা কমলাকান্তের মনি আশা পূর্ণ এত দিনে কমলাকান্তের মনি আশা পূর্ণ এত দিনে কমলাকান্তের মনি আশা পূর্ণ এত দিনে তার সুখ দুঃখ সমান হলো তার সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর তলে সুখ দুঃখ সমান হলো সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর তলে মজল আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে মজল আমার মন ভ্রমরা মজল আমার মন ভ্রমরা যত বিষয় মধু তুচ্ছ হলো যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে মজল আমার মন ভ্রমরা মজল আমার মন ভ্রমরা মজল আমার মন ভ্রমরা পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এই রূপে বিবৃত করিয়াছিলেন। ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই, আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র। যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তাঁর উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল, হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। এইরূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতিষ সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন। কিন্তু চৈতন্য ঘন জগদম্বার বরাভয় করা মূর্তি, ঠাকুর কি এখন তাঁহার ও দর্শন এই জ্যোতিষ সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময়ে তাঁহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল তখন তিনি কাতর কণ্ঠে মা 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 শব্দ উচ্চারণ করিয়াছিলেন। ও মা তোর কোলে লুকায়ে থাকি, ও মা তোর কোলে লুকায়ে থাকি, চেয়ে চেয়ে
সুখ পানে মা 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 বলে ডাকিছে চে মুখ পানে মা 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 বলে ডাকি ও মা তোর কোলে লুকায়ে থাকি ও মা তোর কোলে লুকায়ে থাকি চে চে মুখ পানে মা 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 বলে ডাকি চে চে মা গোয়া তোর কোলে লুকায়ে থাকি ও মা তোর কোলে লুকায়ে থাকি ও মা তোর কোলে লুকায়ে থাকি মা শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। ক্রন্দনাদি বাহ্য লক্ষণ সকল সময়ে প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা এত বিদ্যমান থাকিত এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটপট করিতে করিতে মা মা আমায় কৃপা কর মা আমায় দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপাশের লোক দাঁড়াইয়া যাইত। বলিতেন, ঐরূপ অসহ্য যন্ত্রণায় সময়ে সময়ে বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িতাম এবং ঐরূপ হইবার পরেই দেখিতাম মার বড়া ভয় করা চিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। নমো 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 গৌরী নমো নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। নমো 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 গৌরী নমো নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। নমো তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গো যামিনী, আহা তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গো যামিনী, কখনো পুরুষ মা কখনো কামিনী। নমো 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 গৌরী নমো নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। নমো রাম রূপে ধর ধনুমা কৃষ্ণ রূপে বাসি, আহা রাম রূপে ধর ধনুমা কৃষ্ণ রূপে বাসি, ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশি, ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশি। নমো 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 গৌরী নমো নারায়ণী, দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি। নমো দশ মহাবিদ্যা তুমি মা দশ অবতার, দশ মহাবিদ্যা তুমি মা দশ অবতার, কোন রূপে এইবার আমায় কর পার,
কোন রূপে এইবার আমায় করো পার নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে করো দয়া তবে গুণ জানি নমো যশোদা পূজিয়েছিল মা জবা বিল্ল দলে আহা যশোদা পূজিয়েছিল মা জবা বিল্ল দলে মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো নমো যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে নিশিদিন মন থাকে যেন ওরাঙ্গা চরণে নিশিদিন মন থাকে যেন ওরাঙ্গা চরণে নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো নমো যেখানে সেখানে মরি মা মরি গোপী পাকে আহা যেখানে সেখানে মরি মা মরি গোপী পাকে অন্তকালে জিহ্বা যেন শ্রী দুর্গা বলে ডাকে অন্তকালে জিহ্বা যেন শ্রী দুর্গা বলে ডাকে নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো যদি বলো যাও যাও মা যাবো কার কাছে আহা যদি বলো যাও যাও মা যাবো কার কাছে সুধা মাখা তারা নাম আর কার আছে সুধা মাখা তারা নাম আর কার আছে নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব আহা যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব বাজন নূপুর হয়ে মা তোর চরণে বাজিব বাজন নূপুর হয়ে মা তোর চরণে বাজিব নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো যখন বসিবে মা গো শিব সন্নিধানে আহা যখন বসিবে মা গো শিব সন্নিধানে জয় শিব বলে বাজিব চরণে জয় শিব বলে বাজিব চরণে নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো চরণে লিখিতে নাম আঁচর যদি যায় আহা চরণে লিখিতে নাম আঁচর যদি যায় ভূমিতে লিখিয়ে থুই নাম পদ দে গোতায় ভূমিতে লিখি থুই নাম পদ দে গোতায় নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো শঙ্করী হইয়ে মা গো গগনে উড়িবে আহা শঙ্করী হইয়ে মা গো গগনে উড়িবে মিন হয়ে রব জলে নখে তুলে লবে মিন হয়ে রব জলে নখে তুলে লবে নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো নখাঘাতে ব্রহ্মময়ী যাবে গোপরাণী আহা নখাঘাতে ব্রহ্মময়ী যাবে গোপরাণী কৃপা করে দিও মা গো চরণ দুখানি কৃপা করে দিও মা গো চরণ দুখানি নমো 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 গৌরী নমো নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নমো পার করো উমা কালী কালের কামিনী আহা পার করো উমা কালী কালের কামিনী তরাবারে দুটি পদ করেছো তরণী তরাবারে দুটি পদ করেছো তরণী নমো নমো
নম গৌরী নম নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নম তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গোপাতাল আহা তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গোপাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল নম 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 গৌরী নম নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নম গোলোকে সর্বমঙ্গলা ব্রজে কাত্যায়নী গোলোকে সর্বমঙ্গলা ব্রজে কাত্যায়নী কাশীতে মা অন্নপূর্ণা অনন্ত রূপিণী কাশীতে মা অন্নপূর্ণা অনন্ত রূপিণী নম 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 গৌরী নম নারায়ণী দুঃখী দাসে কর দয়া তবে গুণ জানি নম দুর্গা 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 বলে যে বা চলে যায় পথে দুর্গা 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 বলে যে বা চলে যায় সুলহস্তে সুলপানি রক্ষা করেন তাই সুলহস্তে সুলপানি রক্ষা করেন তাই পথে দুর্গা 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 বলে যে বা চলে যায় পথে দুর্গা 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 বলে যে বা চলে যায় সুলহস্তে সুলপানি রক্ষা করেন তাই সুলহস্তে সুলপানি রক্ষা করেন তাই জয় দুর্গা 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 জয় মা 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 জয় 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 ওম শান্তি 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 হরিহি ওম তৎসত শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় রঘুবীর শীতলা গঙ্গা মায় কি জয় জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি জয়।